হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা হলো কিছু ভিডিও হলো কীর্তনের ভিডিও। তো তোমরা কে কে কীর্তন দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে দেখো। তো দেখো ছেলে এখানে বাইকে উঠিয়েছে, আর ছেলে মজা করছে এখানে উঠে, আর সব জায়গা তো ঘুরলাম আর কীর্তনেও গিয়েছি, আর কীর্তনটা লাস্ট টাইমে তোমাদেরকে দেখাবো। আর এখানে ব্রেক ড্যান্সে উঠেছি, আর সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা কে কে কীর্তনে গিয়েছ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ড। দেখো ছেলেরা কত ঘুরছে সেটাই। আর একটা লটারির দোকানে গিয়েছিলাম ফ্রেন্ড, লটারির দোকানে গিয়ে দেখলাম মানে অনেক বস্তু লাগানো ছিল, কিন্তু এইখানে তো পাওয়ার মতন লটারিতে কিছুই নেই, অন্য বিভিন্ন রকমের জিনিস লাগানো আছে ছবিতে। আর লটারির টিকিট কাটলো একটা ভাই এখানে এসে কাটলো টিকিট প্রায় 600 টাকার। সো 600 টাকা কেটে ইয়ে করেছে, মাত্র কি লেগেছে জানো? একটা চা ছাকনের চাকনি, আর একটা করে যে কাঁচরা পালানোর একটা ডিবা উঠেছে ডাব্বা। তো সেইটাই আর কি। তো দেখো প্রচুর মানুষ হয়েছে আমাদের এখানে আনন্দ মেলাতে, আর খুবই সুন্দর একটা চরকি এসেছে অনেক বড়, সেটাতে আমি উঠি না, আমার খুব ভয় করে। আর এখানে ব্রেক ড্যান্সে উঠেছি, তাও আমার খুব মাথায় ঘুরিয়েছে উঠার পরে। তো ফ্রেন্ড তোমরা কে কে আনন্দ মেলার ভিডিওটা দেখে ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর এই এই যে দেখছো দুলনাটা দুলছে যে ব্রেক ড্যান্সটা, তোমাদের উঠে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে। আর সেটাতে উঠে কী রকম মানে ফিলিংস হয় আর কি সেটা আমাকে অবশ্যই জানাবে। আর কে কে কীর্তন দেখতে ভালোবাসো প্লিজ কীর্তনটা মিউট করে দিতে। তো কীর্তনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কীর্তনগুলো দেখলে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবে। আর মন্দিরটা অনেক বড় আর খুব সুন্দর মন্দিরটা, আমাদের ঘর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। তো সেখানে গিয়েছি তোমাদের দাদাভাই আমি, আর গাড়ি নিয়ে গিয়েছি আমাদের। আর প্লিজ আমার ব্লগটা অবশ্যই তোমরা দেখবে, আর নেক্সট ব্লগে দেখা হবে ফ্রেন্ড। লাভ ইউ, টাটা।